এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস সেভেনের সেই গণিতের বইয়ের পঞ্চম অধ্যায়ে সরলরেখা এবং কোণ চ্যাপ্টারের পেজ নং 88 88 থেকে সন্নিহিত কোণ থেকে আলোচনা করব। এর আগের যতগুলো টপিক, পরের যতগুলো টপিক সেগুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা অবশ্যই প্লেলিস্টটা চেক করে নেবে, সেখানে পেয়ে যাবে, অথবা তোমরা সার্চ করে নিতে পারো ত্রিপুরা ক্লাস সেভেন। যত নং পেজের তোমাদের প্রয়োজন সেই পেজ নংটা তোমরা লিখে সার্চ করে দেবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। তাহলে প্রথমে এখানে আসছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, দুটি কোণকে পরস্পর সন্নিহিত বলা হবে তখনই যদি তার মধ্যে তাদের একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে, তাদের সাধারণ একটি বাহু থাকে এবং অপর দুটি বাহু সাধারণ বাহুর বিপরীত পাশে থাকে, তবেই আমরা বলতে পারবো কোণ দুটি পরস্পর সন্নিহিত। এখানে মধ্যে দেওয়া হয়েছে যে একটি বই রয়েছে, বইয়ের মধ্যে এইভাবে যখনই আমরা একটি পেজ বা পৃষ্ঠা তখনই তুলি, তখন অপর দুটি পাশে এইভাবে অ্যাঙ্গেলের সৃষ্টি হয়, তাহলে এই দুটি তখনই সন্নিহিত কোণ হয়ে যায়। যেমন এখানে এই চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে, বলা হয়েছে এখানে চিত্রের মধ্যে যে কোণ এক্স ও ওয়াই অর্থাৎ এই কোণের কথা বলা হয়েছে, এক্স ও ওয়াই এবং ওয়াই ও জেড একটি সাধারণ শীর্ষবিন্দু হলো ও হচ্ছে তাদের সাধারণ শীর্ষবিন্দু, কারণ হচ্ছে দুটি কোণের ক্ষেত্রে ও রয়েছে। ও ওয়াই হলো ও এবং ওয়াই হচ্ছে কি এক্স ও ওয়াই এবং ওয়াই ও জেড এর একটি সাধারণ বাহু। সাধারণ বাহু এখানে বলে দেওয়া হয়েছে যে সাধারণ বাহু এটা কার, এই দুটি কোণের সাধারণ বাহু হচ্ছে এটা এবং সাধারণ শীর্ষবিন্দু হচ্ছে ও বিন্দু এবং বাহু হচ্ছে ও ওয়াই এই দুটি কোণের। এবার এখানে মধ্যে বলা হয়েছে সাধারণ বাহু ও ওয়াই এর বিপরীত পাশে কোণ দুটির অপর দুই কোণ ও এক্স এবং ও জেড, অপর দুটি বাহু হচ্ছে ও এক্স এবং ও জেড, দুটি বাহু রয়েছে বিপরীত পাশে এই বাহুটির। এখানে যদি আমরা দেখি যে এই বাহুটির এই দিকে হচ্ছে একটি কোণ, এইদিকে হচ্ছে একটি বাহু, এইদিকে হচ্ছে একটি বাহু। তো আবার এখানে আমাদের বলা হচ্ছে যে পাশে দুটি কোণ ও এক্স বলা হয়েছে, সুতরাং কোণ এক্স ও ওয়াই এবং ওয়াই ও জেড পরস্পর সন্নিহিত কোণ, এই দুটি হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ। আবার লক্ষ্য করো এক্স ও ওয়াই এবং এক্স ও জেড তারা কিন্তু আবার সেখানে সন্নিহিত কোণ হবে না, সেটা কারণ হচ্ছে কি তাদের একটি সাধারণ শীর্ষবিন্দু এবং সাধারণ ওএক্স, তাদের একটি সাধারণ শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু হচ্ছে ওএক্স আছে, কিন্তু কোণ দুটির অপর বাহু দুটি ও ওয়াই এবং ও জেড সাধারণ বাহুর ও এক্সের বিপরীত দিকে না, একই পাশে আছে, তাই এর জন্য এটা হবে না, কারণ হচ্ছে একই পাশে রয়েছে ও এক্স, যেটা রয়েছে সেটা হচ্ছে ও এক্সটা একই পাশে তাদের এই এই বাহুটির এবং এই বাহুটির সেম পাশেই রয়েছে, বিপরীত পাশে নেই। যেমন এটির ক্ষেত্রে হচ্ছে এইদিকে একটি বাহু, এইদিকে একটি বাহু রয়েছে, কিন্তু তার ক্ষেত্রে হচ্ছে কি ও এক্স হচ্ছে দুটির ক্ষেত্রেই রয়েছে, এই বাহুর ক্ষেত্রে সেম দিকে, তাই এর জন্য সেটা হবে না, কারণ হচ্ছে দুটি দিক মিলে যাচ্ছে। এখানে সাধারণ শীর্ষবিন্দু হচ্ছে ও এবং বলা হয়েছে কি সাধারণ বাহু হচ্ছে ও এক্স, সাধারণ বাহুও রয়েছে, কিন্তু হচ্ছে এই বাহুটির ও এক্স বাহুটির বিপরীত পাশে দুটি বাহু নয়, একই পাশে রয়েছে, তাই এর জন্য এটা সন্নিহিত কোণ হবে না। কোণটি হবে না যেটি হচ্ছে ও এক্স ওয়াই এবং ও এক্স ও জেড এই কোণ এবং এই পুরো কোণটি যে মিলে সেটা সন্নিহিত কোণ হবে না। এখানের মধ্যে বলা হয়েছে আবার দেখো পাশের চিত্রে কোণ ওয়ান এবং কোণ টু সন্নিহিত কোণ হবে না, কারণ কোণ দুটি সাধারণ শীর্ষবিন্দু নেই। এখানে যদি এখান থেকে শুরু হতো তাহলে এখানে সাধারণ শীর্ষবিন্দু পেয়ে যেতাম, কিন্তু এখান থেকে শুরু হয়েছে তাই এর জন্য সাধারণ শীর্ষবিন্দু নেই এই দুটির ক্ষেত্রে, ওয়ান এবং টু কোণের ক্ষেত্রে, তাই এর জন্য এটি হচ্ছে কি সাধারণ শীর্ষবিন্দু নেই। তাহলে সন্নিহিত কোণ কোণগুলি, সন্নিহিত কোণ তাকে বলবো যাদের একটি সাধারণ শীর্ষবিন্দু আছে, তাদের একটি সাধারণ বাহু থাকে এবং অপর দুটি বাহু সাধারণ বাহুর বিপরীত পাশে থাকে, অর্থাৎ এইভাবে একটি
একটি বাহু থাকবে, তার দুটি পাশে দুটি বাহু থাকবে, তখনই আমরা বলবো যে এটা হচ্ছে সন্নিহিত কোণ। এবার এখানে আসছি 4 নং-এর মধ্যে টপিক, যেখানে বলা হচ্ছে কোণের রৈখিক যুগল লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। তাহলে দুটি সন্নিহিত কোণকে তাদের রৈখিক যুগল বলা হবে। দুটি সন্নিহিত কোণকে আমরা রৈখিক যুগল বলবো যদি তাদের সাধারণ বাহু ছাড়া অপর বাহু দুটির সাধারণ শীর্ষবিন্দু থেকে দুইটি বিপরীত রশ্মি গঠন করে। যেমন এখানে রয়েছে কি, এটা হচ্ছে সাধারণ বাহু, তার দুটি দিকেই রয়েছে দুটি বাহু বা রশ্মি। পাশের চিত্রে কোণ AOC AOC এবং হচ্ছে কোণ BOC BOC দুটি সন্নিহিত কোণ যাদের সাধারণ বাহু হচ্ছে ও এবং সি, ও এবং সি সাধারণ বাহু হচ্ছে এটা, অপর দুটি বাহু হচ্ছে ও এ এবং ও বি। তাহলে এটি হচ্ছে বিপরীত পাশে রয়েছে এই সাধারণ বাহুটির গঠন করেছে এবং বলা হয়েছে ও বি সাধারণ শীর্ষ ও বিন্দু থেকে দুটি বিপরীত রশ্মি গঠন করেছে, দুটি বিপরীত দিকেই চলে গিয়েছে এই রশ্মি থেকে, ও রশ্মি থেকে দুটি বিপরীত দিকে চলে গিয়েছে, ফলে এ ও বি একটি সরলরেখা হলো। তাই এটি একটি সরলরেখা হয়ে গিয়েছে এ ও বি। তাহলে এবার বলি এই কোণ এবং এই কোণের সমষ্টি হবে কি 180 ডিগ্রি। যখন এইভাবে সরলরেখা একটি উৎপন্ন করবে যে কোনো দিক থেকে চলে এসে, যেমন এখানে দেখাচ্ছি, যেমন রয়েছে মনে করে নাও এইভাবে একটি, যখনই এইভাবে হবে তো এই পাশটা হচ্ছে 90 ডিগ্রি, এই পাশটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটি হচ্ছে সন্নিহিত কোণ, তাদের বিপরীত পাশে এই দিকে এবং এই দিকে দুটি বাহু গিয়েছে, এটি হচ্ছে সাধারণ বাহু, এটা হচ্ছে তাদের সাধারণ শীর্ষবিন্দু। অথবা আমরা বলতে পারি এই দিকে যখনই এইভাবে হবে তাদের সমষ্টি হবে, অর্থাৎ এই কোণের এবং এই কোণের যোগ হবে কি, সমষ্টি হবে 180 ডিগ্রি। এটা আমাদের পরবর্তী ম্যাথসের ক্ষেত্রে সেখানে আসবে এই ফর্মুলাটি। তো এই নিয়ে আমি আলোচনা করেছি, যতগুলি রয়েছে অনুশীলনী সেগুলি নিয়ে প্রথমেই শেষ করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্টগুলি চেক করে নেবে। তো কোণের রৈখিক যুগল হচ্ছে 180 ডিগ্রি সমষ্টি, দুটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তারপর আসছি এখানে মধ্যে একটি অতি প্রয়োজনীয় সূত্র, এখানে একটি রশ্মি একটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের মানের সমষ্টি সর্বদা হচ্ছে 180 ডিগ্রি। এখানে যেভাবে আলোচনা করেছি যে এখানে যে চিত্রটা রয়েছে দেখতে পাচ্ছ, এইভাবে যখন একটি আমরা সরলরেখা অঙ্কন করব তার মধ্যে যে কোনো পাশ থেকে যদি একটি রশ্মি চলে যায় তাহলে সন্নিহিত কোণ হচ্ছে এটি, সাধারণ বাহু হচ্ছে এটি এবং এটা হচ্ছে কি সাধারণ শীর্ষবিন্দু। তাহলে দুটি বিপরীত দিকে চলে গিয়েছে, তো তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে 180 ডিগ্রি তাদের সমষ্টি হবে সর্বদা। এটি হচ্ছে একটি অতি প্রয়োজনীয় সূত্র, যা হচ্ছে এই কোণ এবং এই কোণ মিলে হবে 180 ডিগ্রি। কখনো যদি আমাদেরকে এইভাবে দিয়ে দেয় যে ধরে নাও এই কোণের মান দিয়ে দিয়েছে আমাদের 130 ডিগ্রি, তাহলে এই কোণটির মান কত সেটা আমরা কীভাবে বের করব, সেটা হবে কি, আমরা জানি যে এই পুরোটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে 130 ডিগ্রি মাইনাস করে দেব, তাহলে আমরা পেয়ে যাব, যদি মাইনাস করি তাহলে আমাদের 50 বেরিয়ে আসছে। তো 50 ডিগ্রি হচ্ছে ওই কোণটির মান। তাহলে এটা হচ্ছে একটি সূত্র যা আমরা এখানে আলোচনা করব, যে মানের সমষ্টি হচ্ছে সর্বদা 180 ডিগ্রি। পাশের চিত্রে হচ্ছে ও সি রশ্মিটি এ বি সরলরেখার উপর দণ্ডায়ামনোর ফলে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে এ ও সি, এ ও সি এবং বি ও সি, কোণ বি ও সি, এই কোণ এবং এই কোণ উৎপন্ন হলে এখানে এ ও সি, এ ও সি প্লাস হবে বি ও সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তারপর এখানে বলা হয়েছে পূর্বোক্ত সূত্রে দুটি অনু সিদ্ধান্ত, কোনো সরলরেখার উপর নির্দিষ্ট কোনো বিন্দু থেকে সরলরেখার একই পাশে অবস্থিত কোণগুলোর মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। পাশের চিত্রে দেখা যাচ্ছে এ বি সরলরেখার উপর ও বিন্দু থেকে সরলরেখার একই পাশে কোণ বি ও সি, বি ও সি কোণ, তারপর হচ্ছে বি, এখানে সি থেকে শুরু হচ্ছে সি ও ডি এবং অপর একটি কোণ হচ্ছে ডি ও এ। তাহলে এই তিনটি কোণ, এই তিনটি কোণের মান যেমন এখানে রয়েছে চিত্রটি এইভাবে, তাহলে এই একটি কোণ, এই একটি কোণ, এই একটি কোণ, তাহলে তাদের সমষ্টি অ্যাকচুয়ালি হচ্ছে এখানের মধ্যে 180 ডিগ্রি।
তাহলে এবার যদি আমাদের এখানে একটি কোণের মান দিয়ে দেওয়া হয় এবং এই কোণের মান দিয়ে দেওয়া হয়, এই কোণটির মান নির্ণয় করার জন্য বলা হয়, তাহলে এই দুটি কোণ আমরা প্লাস করে দেব। প্লাস করে এই দুটি কোণের মান অলরেডি দেওয়া যদি থাকে তাহলে সেটা আমরা 180 ডিগ্রি মাইনাস করে দেব, তাহলে আমরা এই মধ্যের যে কোণটি রয়েছে সেটা পেয়ে যাব। আবার যদি সেটা এই দুটি পাশে এই কোণের মান এবং এই কোণের মান দিয়ে দেয় তাহলে এই কোণের মান বের করার জন্য বলা হয়, তাহলে আমরা এই দুটি প্লাস করব। প্লাস করে আমরা 180 ডিগ্রি থেকে মাইনাস করে দেবো এই প্লাস যে করেছিলাম সেটা, তাহলে আমরা পেয়ে যাব এই কোণটির মান। এইসব বিষয় নিয়ে আমি এর আগে আলোচনা করেছি, যে অনুশীলনের ম্যাথস রয়ে এসছে সেগুলি যখন আমি করেছিলাম তখন এইগুলি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা অবশ্যই প্লেলিস্টগুলি চেক করে নেবে। তারপর এখানে মধ্যে রয়েছে যে কোণ, এই তিনটি কোণকে প্লাস করে দেওয়া হয়েছে, এই কোণ এই কোণ এই কোণকে এখানে প্লাস করে দিয়ে 180 ডিগ্রি হয়েছে সেটা দেখানো হয়েছে, আমি যেখানে এভাবে বলেছি এখানে। তারপর হচ্ছে এখানে মধ্যে এই পূর্বোক্ত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত থেকে এখানে আরও একটি টপিক, যে এখানে হচ্ছে 1 এখানে হচ্ছে 2 একটি টপিক, কোনো বিন্দুর চারিদিকে অবস্থিত কোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, পাশের চিত্রে ও বিন্দুর চতুর্দিকে হচ্ছে কোণগুলি রয়েছে এ ও বি, এ ও বি, তারপর হচ্ছে বি ও সি, তারপর সি ও ডি, ডি ও বি, এই কোণগুলির কথা বলা হয়েছে। তো আমরা জানি একটি বিন্দু যদি হয় তাহলে তার চারিপাশের সেই কোণটির মান হচ্ছে 360 ডিগ্রি, এখানে এই কোণটির এখান থেকে এখানে যে কোণ উৎপন্ন হলো সেটা হচ্ছে 360 ডিগ্রি, এটার মান হচ্ছে 360 ডিগ্রি। তো এখানে যখন এই কোণগুলিকে আমরা সবগুলিকে প্লাস করে দেবো, প্লাস করে আমাদের মান বেরিয়ে হবে এখানে 360 ডিগ্রি, এখানে যে এ ও বি প্লাস বি ও সি প্লাস সি ও ডি প্লাস ডি ও এ প্লাস ইকুয়েসটা হচ্ছে 360 ডিগ্রি, এই পুরো যে এখানে কোণ উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে 360 ডিগ্রি, এখানে বলা হয়েছে কোনো বিন্দুর চারিদিকে অবস্থিত কোণগুলির সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তারপরের এখানে বিষয় হচ্ছে বিপ্রতীত কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, একটি সরলরেখার উপর একটি সরলরেখা ছেদ করলে ছেদ বিন্দুটির বিপরীত পাশে অবস্থিত কোণ দুটি পরস্পর বিপ্রতীত কোণ হয়, বিপ্রতীত কোণ বলা হয়। তাহলে বিপ্রতীত কোণ কাকে বলা হয় এখানে থেকে আমরা সংজ্ঞাও শিখে নিতে পারি, অর্থাৎ দুটি কোণ পরস্পর বিপ্রতীত হবে যদি কোণগুলোর বাহুগুলো দুজোড়া বিপরীত রশ্মি গঠন করে, পাশের চিত্রে এ বি, এ বি এসেছে এবং সি ডি সরলরেখা দুই পরস্পর অভিন্দুতে ছেদ করেছে, চারটি কোণ উৎপন্ন করেছে, ফলে দুই জোড়া বিপ্রতীত কোণ উৎপন্ন হয়েছে। এই দুই জোড়া বিপ্রতীত কোণ হল কোণ এ ও সি, এ ও সি এবং বি, বি ও ডি, এবং এইদিকে হচ্ছে এ ও ডি আর এদিকে হচ্ছে বি ও সি। তো এই কোণের সমান সমান হচ্ছে এই কোণ, এই কোণের সমান সমান হচ্ছে এই কোণ, এইগুলিকে বলা হয় বিপ্রতীত কোণ। এই কোণের বিপ্রতীত কোণ হচ্ছে এটি এবং এই কোণের বিপ্রতীত কোণ হচ্ছে এটি। যেমন ধরে নাও এখানে মধ্যে আমরা যদি যে কোনো পজিশনে আমরা সরলরেখা নিই তাহলে এখানে যে ছেদবিন্দু এটাকে আমরা ও দিয়ে দেবো, এই কোণের বিপ্রতীত কোণ হচ্ছে এটি, সমান সমান হবে, এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই দিকটাও হবে 80 ডিগ্রি, আর এই দিকটা যদি আমাদের 90 ডিগ্রি হয়ে থাকে বা 110 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটা হবে 110 ডিগ্রি। এবার এখানের মধ্যে বলে দিই, যেমন এইভাবে রয়েছে আমাদের কোনো কোনো সময় বলবে যে এই কোণটির মান 80 ডিগ্রি, তাহলে এই কোণটির মান কত, তাহলে আমরা জানি এটা হচ্ছে একটি সরলরেখা আর এটি সরলরেখা আর এটা সাধারণ একটি বাহু, তাহলে এই দুটি হচ্ছে সন্নিহিত কোণ, তাহলে এটি যদি 80 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রি থেকে মাইনাস করে দেবো এই 80, তাহলে এটার কোণের মান বেরিয়ে আসবে 100 ডিগ্রি। এইভাবে অঙ্কগুলি করা যেতে পারে, অথবা আমরা এই পুরোটাকে প্লাস করে দেবো, পুরোটির প্লাস হচ্ছে 360 ডিগ্রি, আর এখানে যতগুলি মান দেওয়া থাকবে সেগুলিকে প্লাস করে এখান থেকে মাইনাস করে দেবো, অন্য একটি কোণের মান পেয়ে যাব। তারপর এখানে রয়েছে যে বিপ্রতীত কোণ সংক্রান্ত একটি উপপাদ্য, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে বিপ্রতীত যে কোণগুলো উৎপন্ন হয় তারা পরস্পর সমান হয়, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে তাদের বিপ্রতীত কোণগুলো উৎপন্ন হয় তারা পরস্পর সমান থাকে, যেমন এই কোণের মান যত হবে এই কোণের মান ততই হবে, সে কথা আমি এখানে বলেছি। তো এখানে বলা হচ্ছে উপপাদ্যটি প্রমাণ করার জন্য, তো প্রমাণ মনে করা যাক এ বি এবং সি ডি একটি সরলরেখা, দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও এ, ও এ এবং এইদিকে হচ্ছে কি সি ডি, ও এ রশ্মি এবং সি ডি সরলরেখার উপর দণ্ডায়মান,
এই সিডির উপর হচ্ছে ও এ দাঁড়িয়ে আছে, এই সিডির উপর এটা বাদ দিয়ে সিডির উপর ও এ দাঁড়িয়ে আছে, তাহলে এই ক্ষেত্রে হবে এওসি, এওসি এটা প্লাস হবে এওডি সমান সমান 180 ডিগ্রি, এটা রৈখিক যুগল, আমি এর আগেই বলেছিলাম সেই বিষয়টা। আবার এদিকে হচ্ছে যে যেহেতু ওডি ওডি এবার ওডি দাঁড়িয়ে আছে এ বির উপরে, এ বির উপর দণ্ডায়মান, তাহলে এ ওডি প্লাস হবে বিওডি সমান সমান 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা যে কোনো একটি মান বের করে নিতে পারবো, কারণ হচ্ছে দুটির মান আমরা জানি 180 ডিগ্রি। ঠিক সেমভাবে এখানে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অনুরূপভাবে দেখানো হয়েছে যে কি এওডি সমান সমান বিওসি, এওডি সমান হচ্ছে বিওসি, কোণ পরস্পর সমান। তারপর হচ্ছে এখানে যতগুলি উদাহরণ রয়েছে সেগুলি নিয়ে অন্য একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবে, অবশ্যই প্লেলিস্টটা চেক করে নেবে, সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। তারপর আসছে এখানে আমাদের সমান্তরাল সরলরেখার ধর্ম সমূহ, তাহলে এখানে রয়েছে দুটি সরলরেখা যা হচ্ছে পি এবং কিউ, দুটি সরলরেখা রয়েছে, তাহারা একই সমতলে অবস্থান করে, তারা একটি সমতলে অবস্থান করবে, অর্থাৎ তাদের যে সমতল যেমন এই বক্সটি রয়েছে তাদের মধ্যে সমতলভাবে রয়েছে, এটি সমতলভাবেই থাকতে হবে, সমতলের মধ্যে অবস্থান করে, এবং উহাদের উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত করলেও তাহারা কখনও ছেদ করবে না পরস্পরকে। এবার অসীম পর্যন্ত যদি আমরা এইদিকে চলে যাই তাহলে পরস্পর তারা কখনও একে অপরকে ছেদ করবে না, তাদেরই বলা হয় সমান্তরাল। সুতরাং দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব সবসময় একই থাকে, তাহলে তাদের যে এই মধ্যেকার দূরত্ব সেটা হচ্ছে সমানই থাকবে। আমরা অসীম পর্যন্ত যদি নিয়ে যাই তাদের বর্ধিত করে তাহলে এই তাদের দূরত্বটি সবসময় সেইমই থাকবে। তো এখানে দেখানো হয়েছে যে এল এবং এল ড্যাশ বলা হয়েছে, তাহলে এই দূরত্বটা হচ্ছে সেম সেম, এখানের দূরত্ব হবে সেম, এখানের দূরত্ব হবে সেইমই। মন্তব্য হচ্ছে এখানের মধ্যে দুটি সরলরেখা পি এবং কিউ সমান্তরাল হলে পি কিউ সমান্তরাল লেখা হয়, লেখার সময় এইভাবে লেখা হয় থাকে, এখানের মধ্যে সমান্তরাল সিম্বল ব্যবহার করে লেখা হয়ে থাকে। দুইটি সরলরেখা পি এবং কিউ লম্ব হলে তারা যদি একে অপরের উপর লম্ব হয়, সমান্তরাল যদি হয়ে থাকে এবং পি কিউ, তাহলে লেখা হয় পি সমান্তরাল কিউ। আর যদি এই কিউ এর উপর এটা পি, কিউ যদি এইভাবে লম্ব হয়ে থাকে তাহলে লেখা হবে পি লম্ব কিউ লম্ব, পি এর উপর কিউ হবে লম্ব, যেমন এখানে দেখানো হয়েছে। তারপর আসছি এখানে মধ্যে ভেদক বা ছেদক, যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করে বা ভেদ করে তাকে ভেদক বা ছেদক বলা হয়। চিত্রে আর সরলরেখাটি হলো পি এবং কিউ সরলরেখা দ্বয়ের ভেদক, এখানে পি এবং কিউ দুটি হচ্ছে কি সরলরেখা যাচ্ছে, দুটি সরলরেখা কিন্তু সমান্তরাল নয়, কারণ হচ্ছে তারা এই জায়গার দূরত্ব এবং এই জায়গার দূরত্ব সেম নয়, তাহলে এখানে এই সরলরেখা দুটির যে ছেদ বা ভেদক বলবো, ছেদক বা ভেদক সেটা হচ্ছে এই আরটি, এই যে আর একটি গিয়েছে সেটা হচ্ছে ভেদক তাদের। তো এখানে সরলরেখা দুইটি এবং তাদের ভেদক কর্তৃক যে কোণগুলো উৎপন্ন হয়েছে তাদের পরিচয় নিচে দেওয়া হলো। অনুরূপ কোণ এই দুটি সরলরেখাকে একটি ছেদক এইভাবে গিয়েছে যে যার কারণে এখানে অনেকগুলি কোণ উৎপন্ন হয়ে গিয়েছে, তো এই কোণগুলির এখানে পরিচয় দেওয়া হচ্ছে, যার মধ্যে এক নং এর মধ্যে হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ হচ্ছে কোণ ওয়ান এবং কোণ ফাইভ, কোণ ওয়ান এবং কোণ ফাইভ হচ্ছে এইগুলি অনুরূপ কোণ, তার মান যত হবে তার মানও ততই হবে। তারপর হচ্ছে কোণ টু, কোণ টু এবং কোণ টু কোণ সিক্স হচ্ছে পরস্পর সমান, তাদের মান সমান হবে। কোণ থ্রি কোণ সেভেন, কোণ হচ্ছে থ্রি এবং সেভেন পরস্পর অনুরূপ কোণ, আবার এইদিকে হচ্ছে ফোর এবং এইট হচ্ছে পরস্পর অনুরূপ কোণ, প্রতিটি জোড়া অনুরূপ কোণ। অন্তস্থ একান্তর কোণ হচ্ছে থ্রি এবং ফাইভ, অন্তস্থ একান্তর কোণ, অন্তস্থ হচ্ছে ভেতরে রয়েছে এই দুটি সরলরেখার ভেতরের দিকে রয়েছে, তো অন্তস্থ এর জন্য, এবং একান্তর কোণ হচ্ছে এটা এই দিকে রয়েছে এটা হচ্ছে এই পাশে রয়েছে, এগুলো হচ্ছে একান্তর কোণ, সবসময় তাদের মানগুলিও সমান হয়ে থাকে। ফোর এবং সিক্স, এদিকে হচ্ছে ফোর এবং সিক্স, তারা হচ্ছে প্রতিটি অন্তস্থ একান্তর কোণ জোড়া। এবার হচ্ছে বহিস্থ একান্তর কোণ, বহিস্থ একান্তর কোণ কী হচ্ছে, এখানে হচ্ছে টু রয়েছে, টু এবং
8 1 এবং 7 বেদকের একই পাশে অন্তস্থ কোণ হচ্ছে বেদকের একই পাশে 3 এবং 6 3 6 একই পাশে এটি হচ্ছে বেদক বেদকের হচ্ছে একই পাশে সেম সেম পাশেই রয়েছে তাই এর জন্য বলা হচ্ছে একই পাশে অন্তস্থ কোণ 3 6 4 5 4 এবং 5 প্রতিজোড়া বেদকের একই পাশে অন্তস্থ কোণ এবার হচ্ছে উপপাদ্য সেটা নিয়ে তৈরি হয়েছে যদি দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ভেদ করে যেমন এটি হচ্ছে একটি দুটি সমান্তরাল সরলরেখা বলতে এখানে তার দূরত্ব যত হবে এখানেও তার দূরত্ব ততই হবে এবং তাদের অসীম পর্যন্ত যদি আমরা বর্ধিত করি তারা একে অপরকে কখনো স্পর্শ করবে না বা ছেদ করবে না তো এই ক্ষেত্রে এখানের মধ্যে অর্থাৎ কোণ হবে কি ওয়ান কোণ ওয়ান সমান সমান কোণ ফাইভ কোণ ওয়ানের মান যত হবে ফাইভের মান তত হবে ফোরের মান যত হবে এইটের মান তত হবে এখানের মধ্যে তারপর রয়েছে এখানে কোণ টুর মান যত হবে কোণ সিক্সের মান ততই হবে কোণ থ্রির মান যত হবে কোণ সেভেনের মান তত হবে আবার বলা হয়েছে এখানের মধ্যে টু টু এর মধ্যে বলা হয়েছে কি যে এখানের মধ্যে বলা হয়েছে যে টু এর মধ্যে টু সমান সমান হচ্ছে সিক্স টু সমান সমান হচ্ছে সিক্স এবার এই টুতে এসেছি যে প্রতিজোড়া অন্তস্থ একান্তর কোণ এবার আসছি একান্তর কোণের মধ্যে প্রথমে আমরা একান্তর কোণ এখানে জেনেছিলাম অন্তস্থ একান্তর কোণ কোণগুলি এখানে হচ্ছে থ্রি এদিকে হচ্ছে ফাইভ তো এইগুলি হচ্ছে একান্তর অন্তস্থ একান্তর কোণ ভেতরের দিকে রয়েছে একান্তর কোণ বিপরীত পাশাপাশি রয়েছে তো এর জন্য থ্রি এবং ফাইভ হচ্ছে পরস্পর মান সমান হবে তার মান যত হবে তার মান ততই হবে অপর এই দিকে হচ্ছে ফোর এবং সিক্স ফোর এবং সিক্সের মান সমান হবে প্রতিজোড়া বহিস্থ কোণগুলিও সমান হবে টু এর মান যত হবে এইটের মান তত এবং ওয়ানের মান যত হবে সেভেনের মান ততই হবে বেদকের একই পাশে অবস্থিত সেগুলির সমষ্টি হবে কি 180 ডিগ্রি যেমন এখানে থ্রি এবং সিক্স রয়েছে থ্রি সিক্সকে প্লাস করে হবে 180 ডিগ্রি এই দুটিকে প্লাস করে 180 ডিগ্রি ফোর এবং ফাইভকে প্লাস করে হবে 180 ডিগ্রি বিপরীত ক্রমে আমরা পাই এখানে হচ্ছে দুটি সরলরেখা কোনো ভেদক দ্বারা এরূপে ছিন্ন হলে প্রতিজোড়া অনুরূপ কোণ সমান হয় এই বিষয়টি হচ্ছে যে খুবই ইম্পর্ট্যান্ট তো প্রতিজোড়া অনুরূপ কোণ সমান সমান হচ্ছে সমান হবে প্রতিজোড়া অন্তস্থ একান্তর কোণ সমান হবে বহিস্থ প্রতিজোড়া বহিস্থ একান্তর কোণ সমান হবে এবং বেদকের একই পাশে অবস্থিত প্রতিজোড়া অন্তস্থ কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি তবে ওই দুটি সরলরেখা সমান্তরাল হতে হবে না হলে হবে না এখানের মধ্যে কিন্তু সমান নয় এখানে হচ্ছে দুটি সরলরেখা শুধু তাদের মানগুলি সমান নয় শুধু কোণগুলি বলা হয়েছে বহিস্থ কোণগুলি কোনটি এবং অন্তস্থ কোণগুলি কোনটি এবং অন্তস্থ একান্তর কোণগুলি কোনটি আর এখানের মধ্যে হচ্ছে এইগুলি এখানের মধ্যে যতগুলি রয়েছে এবং এখানে যতগুলি বলে দিলাম সেগুলি হচ্ছে পরস্পর সমান হবে যা এখানের মধ্যে এই বিষয়টি রয়েছে এবং বলে দেওয়া হয়েছে অবশ্যই সমান্তরাল হতে হবে দুটি সরলরেখা তো এখানে হচ্ছে আমাদের সেই পঞ্চম অধ্যায়ের সে টপিকগুলি নিয়ে সমাপ্ত আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ